কলকাতার একটি রোবটের দোকানে অদিতি এসেছে একটি ডায়মন্ড রোবট কিনতে। আধুনিক যুগে বিভিন্ন কাজে রোবট ব্যবহার করা হচ্ছে। এই রোবট শুধু জীবনসঙ্গীর নয়, শয্যাসঙ্গীর কাজও করবে। অদিতি তার প্রেমিক সাগরকে হারিয়েছে। এয়ারফোর্সের সাংঘাতিক যুদ্ধে সাগর প্রাণ দিয়েছে। কিন্তু রোবট মনে করে যাকে ঘরে নিয়ে এলো অদিতি, সে কি শুধুই রোবট, নাকি রোবটের আড়ালে এসেছে অন্য কেউ? জানতে হলে আজই আপনার মোবাইলে ইনস্টল করুন গল্প খুঁড়ো অ্যাপ, আর শুনুন নীলাদ্রি চৌধুরীর লেখা এই রুদ্ধশ্বাস থ্রিলার গল্প পুতুল খেলার শেষে। তবে কাহিনীটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।